বাবু হ্যাঁ বলো কর্মী বিক্ষোভ বললে কথাটা খুব সংক্ষিপ্ত হলো, পুরোপুরি বলা হলো না। আমি আপনাদেরকে কতগুলো তথ্য বলি। এটা সংবাদ মাধ্যমের মাধ্যমে সকল মানুষের, হালি শহরের মানুষের এবং সারা পশ্চিমবঙ্গের মানুষের, যেহেতু আপনাদের একটা মাধ্যমে টিভি চ্যানেলগুলোতে দেখা যাবে, আমি সকলের কাছে এটা বলতে চাই। কারণ একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে যত বিজেপি, ভারতীয় জনতা পার্টির মাটি আলগা হচ্ছে পশ্চিমবঙ্গে, তত দেখবেন আপনারা এই সমস্ত বিক্ষোভগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে। কাঁচামাল নির্বাচিত হচ্ছে, টিটাগড়ে হয়েছে, হালি শহরে আগে থেকে করার একটা চক্রান্ত শুরু হয়েছে। আমি আপনাদেরকে বলি, বিশেষ করে হালি শহরে যখন করতে যাচ্ছে, আমি আপনি হালি শহরের কথাটাই বলি, আমাদের হালি শহরে ক্যাজুয়াল লেবার আছে হচ্ছে 283 জন ক্যাজুয়াল লেবার আছে, যাদেরকে দিয়ে সারা বছর আমরা হালি শহর পরিষ্কার করিয়ে থাকি। হালি শহরের জঙ্গল জঞ্জাল সমস্ত পরিষ্কার মানুষের বাড়ি বাড়ি থেকে। এই লেবার, এই এই যে এই শ্রমিক, এরা হচ্ছে হালি শহরের প্রাণ। এই 283 জন লেবার, এরা হালি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এদের জন্যে হালি শহরের সুনাম, এদের জন্যে হালি শহর এক নম্বরে গেছিল আপনাকে। সেই লেবারদের আমরা, আমি আপনাদেরকে রেটটা বলে দিই, এরা সবচেয়ে কম রেট যেটা পায় 278 টাকা করে, দু বছরের কম যারা আছে তাদেরকে 278 টাকা দেওয়া হয়। দু বছর থেকে 5 বছরের যারা আছে তাদেরকে 334 টাকা দেওয়া হয়। 5 বছরের ওপরে যারা আছে তাদেরকে 406 টাকা করে দেওয়া হয়, এবং গত জানুয়ারি মাসে 55 টাকা করে তাদের মাইনা বেড়েছে। এটা হলফ করে বলতে পারি, এই 18-19 যারা অন্যান্য মিউনিসিপ্যালিটিতে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে হালি শহর মিউনিসিপ্যালিটি যে মানাটা বাড়িয়েছে, অন্যান্য মিউনিসিপ্যালিটি কটা মিউনিসিপ্যালিটি এই মানাটা বাড়াতে পেরেছে, এবং জানবেন এই এই টাকাটা কিন্তু সম্পূর্ণ পৌরসভার নিজস্ব ফান্ড থেকে দিতে হয়। এরপরেও বর্ষার জন্যে, পুজোর জন্যে, উৎসবের জন্যে, বিভিন্ন কারণে আমাদেরকে কিছু এক্সট্রা লেবার বাইরে থেকে নিতে হয়, যাদেরকে দিয়ে এক্সট্রা কাজ করাতে হয়। তাদেরকেও কিন্তু আমরা হিসেবের বাইরে রাখি না, তাদেরকেও যখন তখন নিতে হয়, তাদেরকে আমরা মাইনা দিই। তাদেরকে সবচেয়ে কম মাইনা হচ্ছে 171 টাকা, এবং 5 বছরের ওপর হয়ে গেলে 221 টাকা করে তাদেরকে নেওয়া হয়। এরা কিন্তু আমাদের মিউনিসিপ্যালিটির লেবার নয়,
এদেরকে যখন প্রয়োজন হয় সেই সময় তারা নেওয়া হয়, বাকি সময় তারা কিন্তু অন্য সময় অন্য জায়গায় কাজ করে। আজকে তারা বিক্ষোভ করবে, আজকে এই মূলত এরাই কাজ। এবং এদেরকেও আমি বলি আপনাদেরকে, এটা অন্য কোনো মিউনিসিপ্যালিটি বাড়িয়েছে কিনা আমি জানি না, 21 টাকা করে গভর্নমেন্টের মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক যে মুখ অর্থাৎ সকলের জন্য ভাবেন তার নির্দেশ মতো একমাত্র হালিশহর পৌরসভা তাদের নিজস্ব ফান্ড থেকে 21 টাকা করে এই লেবারদের যাদের দায়িত্ব আমাদের নেওয়ার কথা না তাদেরকে 21 টাকা করে আমরা বাড়িয়েছি। এবং আপনাদেরকে আর একটা তথ্যও দিই যে আমরা এই সমস্ত লেবারদেরকেও একটা ছাতার তলে নিয়ে আসতে চাইছি। আমরা গতনের আইডি কার্ড তৈরি করছি, তাদের ছবি তুলছি, এবং গতকাল যে বোর্ড মিটিং হয়েছে সেখানে আলোচনা হয়েছে যে আমরা এই ছবি তোলা হয়ে গেলে তাদের নাম নথিভুক্ত হয়ে গেলে পরে তাদেরকে আমরা আরও মায়না বাড়িয়ে তাদেরকে আর একটু একটা এমন জায়গায় নিয়ে আসবো যাতে তাদের সংসারটা চলে, তাদের সুবিধা হয়। কিন্তু এবারে আপনাদেরকে প্রশ্ন করি যে একটি ছেলে আমি দেখলাম সংবাদ মাধ্যমের সামনে, একজন একটি ছেলে লেবারদের মধ্যে থেকে একজন নেতৃত্ব, সে বক্তব্য রাখছে, তার কথায় কথায় উঠে আসলো কাস্টমার নিউয়ারিটি ইভেন নাকি ভাটপাড়া মিউনিসিপ্যালিটি নাকি মায়না অনেক বেশি দেয়। এ কে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি সম্পর্কে যে বক্তব্য রাখছে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি বেশি মায়না দেয় এটা যে বলছে সে কে তাকে চিহ্নিত করুন না। আমার এটা আপনাদের কাছে অনুরোধ ছিল কি অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য আমি এবং গভীর চক্রান্ত একটা রয়েছে এবং এটা হালিশহরের ভিতরে একটা রাজনীতি রয়েছে। আপনারা সকলে জানেন যে হালিশহরের যে কুখ্যাত ভাইস চেয়ারম্যান রাজা দত্ত, যার বিরুদ্ধে সংবাদ মাধ্যম থেকে শুরু করে হালিশহরের মানুষের প্রভূত অভিযোগ, পুকুর ভরাট করা, জমি বেআইনি জমি বিক্রি করে দেওয়া, মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া, মানুষকে ভয় দেখানো, সন্ত্রাস তৈরি করা, হালিশহর মিউনিসিপ্যালিটির স্টাফেদের উপর অত্যাচার করা, বিজেপির একটা মাস যে সময়টা বিজেপি আমি মিউনিসিপ্যালিটিতে আসতে পারিনি, বিজেপিতে আমি বিজেপিতে যোগ দিয়ে মিউনিসিপ্যালিটি চালাবার চেষ্টা করেছিলাম তবুও আসতে পারিনি, মিউনিসিপ্যালিটির ভিতরে একেবারে ত্রাস সৃষ্টি করে দিয়েছিল, সেই রাজা দত্তকে দলে ফিরিয়ে আনার একটা চেষ্টা করা হচ্ছে। এবং সেই জন্যে হালিশহর পৌরসভায় একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যাতে তাকে দলে ফিরিয়ে আনা যায়। এবং এই যে এই জয় কিষেণ নামে একটি ছেলে, তাকে আমরা এইখানে বসে আমি আপনাদের সামনে ইউসাইডকে বলছি একে সাসপেন্ড করলাম আমরা, জয় কিষেণ বাসপোর্ট, যার নেতৃত্বে আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের পতাকা, যে পতাকা তেরঙ্গা পতাকা, যে তৃণমূলের পতাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচাইতে বড় কর্মসংস্কৃতির উদাহরণ যেটা, যে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি সমস্ত কিছু অবরোধ বন্ধ সমস্ত কিছু বন্ধ বেআইনি করে দিয়েছেন, এগুলো করতে দেন না, সেই পতাকা হাতে নিয়ে অবরোধ করার সাহস কারা দেখান? আমি আপনাদেরকে তদন্ত করতে বলবো যে এই জয় কিষেণ বিস্ফোরক কে, সে সারাদিন কোথায় থাকে, সে মিউনিসিপ্যালিটির লেবার, সে কাজ করে না, কোথায় সে আড্ডা মারে, কোথায় সে কোথায় কি কাজ করে, খোঁজ নিন, তাহলেই জানতে পারবেন যে চক্রান্তটা কে করছে কারা করছে। রাজা দত্তকে কোন দলে নেওয়ার চেষ্টা, তৃণমূলে ফিরিয়ে আনা, কারণ অবস্থা খারাপ। রাজা দত্ত বুঝতে পারছেন বিজেপির কোনো ভবিষ্যৎ নেই, তার সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, তিনি তৃণমূলে ফেরার চেষ্টা করছেন, আমাদের কোনো কোনো কারোর কারোর হাত ধরে ফেরার চেষ্টা করছেন, নেতৃত্ব এটা জানেন, নেতৃত্ব বলেছেন এই ধরনের কাউকে নেওয়া হবে না, কিন্তু তিনি একেবারে মরিয়া হয়ে উঠেছেন, যার ফলে তিনি এরকম তার চক্রান্তে এগুলো করতে দেন না, সেই পতাকা হাতে নিয়ে অবরোধ করার সাহস কারা দেখান? আমি আপনাদেরকে তদন্ত করতে বলবো যে এই জয় কিষেণ বিস্ফোরক কে, সে সারাদিন কোথায় থাকে, সে মিউনিসিপ্যালিটির লেবার, সে কাজ করে না, কোথায় সে আড্ডা মারে, কোথায় সে কোথায় কি কাজ করে, খোঁজ নিন, তাহলেই জানতে পারবেন যে চক্রান্তটা কে করছে কারা করছে। রাজা দত্তকে কোন দলে নেওয়ার চেষ্টা, তৃণমূলে ফিরিয়ে আনা, কারণ অবস্থা খারাপ। রাজা দত্ত বুঝতে পারছেন বিজেপির কোনো ভবিষ্যৎ নেই, তার সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, তিনি তৃণমূলে ফেরার চেষ্টা করছেন, আমাদের কোনো কোনো কারোর কারোর হাত ধরে ফেরার চেষ্টা করছেন, নেতৃত্ব এটা জানেন, নেতৃত্ব বলেছেন এই ধরনের কাউকে নেওয়া হবে না, কিন্তু তিনি একেবারে মরিয়া হয়ে উঠেছেন, যার ফলে তিনি এরকম তার চক্রান্তে এরকম বিশৃঙ্খলা তৈরি একটা চেষ্টা হচ্ছে। তাহলে কি এর মধ্যে আপনাদের দলের কারোর মদত রয়েছে? কারণ আমি জানি না, সেটা আপনারা তদন্ত করলে বলতে পারবেন। কিন্তু আমি যেটা শুনেছি, যে শুনেছি কেন বুঝতেই পারছি, দেখতেই পাচ্ছি যে এই জয় কিষেণ বাসপোর্ট এই কয়েকদিন আগে এখানে রাজাত্তর সঙ্গে এখানটায় বিজেপির ইউনিয়ন করবার চেষ্টা করেছিল, যখন সফল হতে পারলো না, রাজাত্তর যখন আউট হয়ে গেল পারলো না থাকতে, তখন কিন্তু আবার এইভাবে চক্রান্ত করে গণ্ডগোল করে উস্কিয়ে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমি আপনাদেরকে তথ্যগুলো যেগুলো দিলাম সেগুলো অন্যান্য মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে দেখুন যে হালিশহর পৌরসভা কোনোভাবে কোনো শ্রমিককে বঞ্চনা বঞ্চিত করছে কি না। আমরা কত কালের বোর্ডেও সব আলোচনা করেছি যে এই সমস্ত টু শিফট গার্বেজের যারা লেবার, যাদেরকে এক্সট্রা কাজ করানো হয় তাদেরকে কী করে মায়না বাড়িয়ে দেওয়া যায়, এবং তাদেরকে
সত্যি করে যাতে তারাকে মিউনিসিপ্যালিটি যাদের দায়িত্ব নেয় তার জন্য তাদের জন্য আমরা আইডি কার্ড তৈরি করছি। তাদের অভিযোগ হচ্ছে যে তাদের অনেকে এদের মধ্যে ডেথ কেসে পার্মানেন্ট ধরনের কাজ করছে, সেই বিষয়ে আপনারা কি ভাবছেন? ডেথ কেসে পার্মানেন্ট, আপনারা এটা আপনাদেরকেও বলি, ডেথ কেসে পার্মানেন্ট মিউনিসিপ্যালিটি করতে পারে না। অর্থাৎ পার্মানেন্ট ব্যাপারটা মিউনিসিপ্যালিটি করার হাতে নয়। কোনো পৌরসভাতে কোনো স্টাফকে পার্মানেন্ট করতে গেলে তার পদ্ধতি হচ্ছে সরকারি, সরকারিভাবে তাকে পোস্ট খালি হলে পরে সেই পোস্টে অ্যাড হবে, তারপরে তিনি পরীক্ষা দেবেন, তারপরে আমরা সিলেকশন কমিটি হবে, সেই সিলেকশন কমিটিতে ডিএলবি ডিএম সবার প্রতিনিধি থাকবে, সিলেকশন কমিটি যদি বলে হ্যাঁ হয়েছে তবে আমরা নাম পাঠাতে পারবো। পার্মানেন্ট এইভাবে যাকে ইচ্ছে তাকে মিউনিসিপ্যালিটি করে দিতে পারে। মানে কি এটা পৌরসভাকে অচল করার একটা চেষ্টা চলছে? পৌরসভাকে অচল করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে। এবং জয় কিষাণ বাসফোর নামের এই ছেলেটিকে আমরা আজকেই সাসপেন্ড করে দিলাম। এই ধরনের কোন বিশৃঙ্খলাকে আমরা বরদাস্ত করছি না, করব না। তাদের অভিযোগ হচ্ছে, তারা 300 জন যে অস্থায়ী কর্মীরা, যারা সাফাই কর্মীরা রয়েছে, 300 জন অস্থায়ী কর্মী নেই, ওদের বক্তব্য, ওরা নাকি 300 জন সাফাই কর্মী, কথা বলছে, ওরাই নাকি কাজ করে যারা অস্থায়ী কর্মী। আমি আপনাদেরকে বলছি, আবারও বলছি, সংখ্যাটাকে আমি আপনাদেরকে ভাগ করে বলে দিলাম, তো আমি তথ্যটা বলে দিলাম আপনাদেরকে, 283 জন ক্যাজুয়াল আছে, 283 জন ক্যাজুয়াল, 182 জন এই কর্মী অস্থায়ী, টুসি গার্বেজের কাজ করে, যারা তারা নিয়মিত কাজ করেন না। এই 283 জন নিয়মিত কাজ করেন হালিশহর পৌরসভায়, এরা হালিশহর পৌরসভাকে পরিষ্কার রাখেন। এদের মায়নাটা আমি আবারও বলে দিয়েছি, যেটা সেটাকে আপনারা নিশ্চয়ই নোট ডাউন করেছেন, যে কী মায়না এদেরকে আমরা দিই এবং অন্যান্য পৌরসভার নিরিখে আমরা কত টাকা বেশি দিই। এই সমস্ত মোকাবিলা করবেন। এবং টুসিফ গার্বেজের যারা লেবার, যাদেরকে নিয়মিত আমরা কাজ করাতে পারি না, যাদেরকে দরকারের সময় নেওয়া হয়, অন্য সময় তারা অন্য কাজ করেন, তাদের সঙ্গে তারা জানে, এটা বছরের পর বছর এটাই ধরে আসছে, কারণ তাদেরকে সারা বছর রাখা সম্ভব না। পুজোর সময় বেশি লেবার দরকার হয়, বিভিন্ন উৎসবে বেশি লেবার দরকার হয়, বর্ষার সময় বেশি লেবার দরকার হয়, তখন এদেরকে আমরা কাজে লাগাই। তাদেরকেও কিন্তু আমরা 21 টাকা করে মাইনা বাড়িয়ে দিয়েছি এবং তাদেরকে আমরা আইডি কার্ড করে দিচ্ছি, যাতে তাদেরকে আরও বেশি মাইনা দেওয়া যায়। চক্রান্তের মোকাবিলা আমরা দলীয়ভাবে করব, দল এটা আমি নেতৃত্বকে জানিয়েছি। আমি আবারও বলি যে কী করে এরকম ধরনের একজন মানে কুখ্যাত, এই আবারও বললাম, ভাইস চেয়ারম্যান কুখ্যাত প্রাক্তন, যার এগেনস্টে ভুড়ি ভুড়ি অভিযোগ, তাকে কী করে আবার দলে ফিরিয়ে আনা যায়, তার জন্য এই বিশৃঙ্খলাটা তৈরি হওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এই জয় কিষাণ বাসফোর সম্পর্কে আমি আপনাদের সামনে অভিযোগ করলাম, সে কোথায় থাকে, সারাদিন কোথায় থাকে, কোথায় আড্ডা মারে খোঁজ নিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাগ হাতে নিয়ে অবরোধ করছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের চেয়ারম্যানের এগেনস্টে মাইক্রোফোনের সামনে কথা বলছে, যে নাম ধরে বলছে, যে সে কে খোঁজ নিয়ে দেখুন, সে সারাদিন কি মায়নার চাকরি করে, কাজ করে, খোঁজ নিয়ে দেখুন, সে কটা লেবারের পাশে থাকে, খোঁজ নিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন এই চক্রান্তটা কোথায় আছে। তাকে এই মুহূর্তে সাসপেন্ড করা হলো, কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। একই সঙ্গে সমস্ত কর্মীরা হালিশহরে সুরক্ষিত, তাদের জন্য হালিশহর পৌর বোর্ড, হালিশহরের সমস্ত কাউন্সিলররা চিন্তা করছেন, আমরা তাদেরকে মায়না বাড়াবো। গতকালের বোর্ড মিটিংয়ে ঠিক হয়েছে, মায়না বাড়িয়ে দেওয়া।